İslamiye nasipse bu kabalığa doyurur inşallah. Bayra amar, এটা সাধারণ কোনো বিষয় নয়। আমি আমার প্রশাসনের ভাইরা যারা আছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি, এতক্ষণ পর্যন্ত কোরআনের আয়াত বলেছি, তোমরা মুসলিম যদি সত্যিকার অর্থে মুসলিম হয়ে থাকো, আল্লাহকে ভয় করে থাকো, প্রশাসনের যে যে স্তর আছো সেখান থেকে বিদ্রোহ করে এরাত্মিকদের বিরুদ্ধে সোচ্চার হয়ে যাও। আর যদি এই বক্তব্যের কারণে আমাদেরকে মৌলবাদী জঙ্গিবাদী ইত্যাদি কালারিং করতে চাও, জেনে রাখো আল্লাহর জন্য জীবন দিয়ে প্রস্তুত আছি, কারণ তোমাদেরকে ছাড়াই আগুন নিয়ে খেলা করবেন না, পাহাড়ের সঙ্গে মাথা দিয়ে ধাক্কা দিবেন না। গুগু দেখেছো, গুগুর ফাঁক দেখো নাই, সিংহ দেখেছো, সিংহের গর্জন শোনো নাই, বাঘ দেখেছো, বাঘের খাওয়া দেখো নাই। সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলার সিংহ গর্জ উঠবে তোদেরকে খাওয়া দিয়ে। আপনারা জানেন আজকের সেই নব্য ইংরেজরা আবার মাঠে নেমেছে। 2007 সালের র্যান্ডের একটি রিপোর্ট থেকে তা পরিষ্কার হয়ে যায়, যে বিষয়ে আমি আগেও বক্তব্য দিয়েছিলাম। র্যান্ড হচ্ছে RAND, র্যান্ড আমেরিকার একটি গোপন সংস্থা, ইহুদি কর্তৃক পরিচালিত, যার 1600 মেধাবী কর্মী রয়েছে, যাদের শুধুমাত্র কাজ হচ্ছে ইসলামকে নিয়ে গবেষণা করা, মুসলিমদের অগ্রযাত্রাকে ঠেকানো এবং মুসলিমদের মধ্যে কিভাবে ক্ষতি করা যায়, ইসলামকে কিভাবে ধ্বংস করা যায়, এজন্য রিপোর্ট তৈরি করে আমেরিকান সরকারকে সরবরাহ করা। এই সংস্থা রিপোর্ট করেছে অধিকাংশ মুসলিম বিশ্বে যে সংগ্রাম চলছে তা সত্যিকার অর্থে একটি মতাদর্শগত যুদ্ধ। এর ফলাফল নির্ধারণ করবে মুসলিম বিশ্বের আগামী দিনে পথ নির্দেশনা। এরা পরিষ্কার করে দিয়েছে বর্তমান যে মুসলিম দেশগুলোতে একদল যুবক নাস্তিকদের পক্ষ নিচ্ছে আর একদল ইসলামের পক্ষ নিচ্ছে, এটা কোনো সাধারণ বিষয় না, বিচ্ছিন্ন কোনো বলগারদের বিষয় না। আমেরিকার র্যান্ডের রিপোর্ট থেকে পরিষ্কার হয়ে গেছে এটি একটি মতাদর্শগত যুদ্ধ। এই যুদ্ধের ফলাফল নির্ধারণ করবে আগামী বিশ্ব মুসলিমদের কোন দিকে যাবে। আপনারা জানেন এটা পরিষ্কার, এই শাহবাগের বিচ্ছিন্ন কয়েকটা নাস্তিক মোরতাদ বলগারদের সম্মেলন ছিল না, এটা ছিল পরীক্ষামূলক। ওরা মতাদর্শগত যুদ্ধে কত দূরে গিয়েছে এজন্য তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করে যাচাই করা শুরু করেছিল। যখন দেখলো চতুর্দিক থেকে এদেশের তৌহিদি জনতা নিজেদের সকল মতামত মতবিরোধ ভুলে গিয়ে এক দলে এক ছায়াতলে চলে আসতে শুরু করেছে, হেফাজতে ইসলামের নামে তারা ব্যানার তৈরি করেছে, তখন এই ভাউয়া ব্যাঙ্গে তারা আবার কুয়ার ভিতরে গিয়ে ডুব দিয়েছে। কিন্তু জেনে রাখলে ভুললে চলবে না, এই ভাউয়া ব্যাঙ্গের দল কিন্তু এখন মরে যায় নাই। আপনারা জানেন এরপরে লিখেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি রিপোর্ট, এভাবে করা হয়েছে, যুক্তরাষ্ট্র এমন এক যুদ্ধে জড়িত যা একই সাথে অস্ত্রের ও আদর্শের, অস্ত্রের ও আদর্শের। এই যুদ্ধের চূড়ান্ত বিজয় শুধুমাত্র তখনই অর্জিত হবে যখন চরমপন্থীদের আদর্শটি তাদের নিজেদের সমাজের জনগণ এবং সমর্থকদের চোখে কলঙ্কিত অথবা অখ্যাত করা যাবে। বোঝা গেল
আজকের যে ইসলামের বিরুদ্ধে যে নাস্তিক ব্লগার অবস্থান নিয়েছে তাদের পক্ষে একদল দালাল দরবারি আলেম 90 ইংরেজদের পাঁচটা গোলামর মাঠে নেমেছে এদেরকে আমেরিকা প্রশিক্ষণ দিয়ে দিয়ে ইমাম প্রশিক্ষণের নামে আমেরিকা থেকে টাকা দিয়ে এই দালালগুলোকে তৈরি করা হয়েছে এজন্যই তাদের সামনে আমেরিকার নর্তকী এনে বেলে ডান্স করা হয়েছিল ভাইরা আমার এরপর ইউএস এর একটি রিপোর্টে বলা হয়েছে যেটা আমেরিকার একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট ছিল সেখানে বলা হয়েছে 9/11 এর আক্রমণের পরে বারবার ভুল পদক্ষেপ নেওয়ার পর আজ ওয়াশিংটন পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে সিনাইউ যুদ্ধ পরবর্তী সময়ের তুলনায় নবীবিহীন এক রাজনৈতিক যুদ্ধের প্রচারণা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সরকার সামরিক মনস্তান্ত্রিক যুদ্ধ অভিযান এবং সিআইএ এর গোপন অভিযান পরিচালনার জন্য নিয়োজিত দলগুলো থেকে শুরু করে প্রকাশ্যে যোগাযোগ মাধ্যম রেডিও টিভি সংবাদপত্র ইত্যাদিকে এবং বুদ্ধিজীবীদের অর্থনৈতিক যোগান দেওয়া পর্যন্ত ওয়াশিংটন মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করছে এমন এক প্রচার অভিযানে যার লক্ষ্য শুধুমাত্র মুসলিম সমাজকেই নয় ইসলামকেও প্রভাবিত করা এটাই আসল টার্গেট যে শুধু মুসলিমদেরকেই নয় ইসলামকেও টার্গেট করতে হবে আপনারা জানেন সেজন্য ওই একই প্রবন্ধে লেখা হয়েছে ওয়াশিংটন গোপনভাবে কম পক্ষে 24টি দেশে অনুদান প্রদান করেছে রেডিও এবং টেলিভিশনে জিহাদ বিমুখ ইসলামী অনুষ্ঠান প্রচারের জন্য মুসলিম স্কুলে জিহাদ বিরোধী কোর্স চালুর জন্য অনুদান প্রদান করেছে মুসলিম বুদ্ধিজীবীদের জন্য ও রাজনৈতিক কর্মশালার জন্য অথবা অন্যান্য কর্মসূচি পালনের জন্য শুধুমাত্র মডারেট ইসলামকে উৎসাহিত করার জন্য আপনারা জানেন এজন্য তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পরিকল্পনা গ্রহণ করেছে আমার সামনে রয়েছে বাংলাদেশের নতুন কতগুলো বই এই বইগুলোতে পরিষ্কার করে দেওয়া হয়েছে দাখিল বাংলা সাহিত্য নবম দশম শ্রেণী বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা লেখা আছে মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক 2003 শিক্ষাবর্ষ থেকে নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত সংকলন ও রচনা ও সম্পাদনা ডক্টর এস এম লুৎফর রহমান ও আব্দুল মান্নান মিয়া এই বইতে লেখা হয়েছে কুলপতি হযরত ইব্রাহিম এই সহানুভূতি শিক্ষা ও সাম্যের শিক্ষা দানের জন্যই ইতর ভদ্র নির্বিশেষে আল্লাহর সকল সন্তানকে আরাফাত ময়দানে সমবেত হইবার জন্য আহ্বান করিয়াছিলেন আল্লাহর সকল সন্তান বলা হয়েছে শুধু এ পর্যন্তই না এরপরে আর একটা বইতে আমি গত সপ্তাহে বলেছিলাম এ বই আমার হাতে রয়েছে এখানে বলা হয়েছে হারাম কি কি বস্তু তার তালিকা দেওয়া হয়েছে তার মধ্যে বইয়ের নাম ইসলাম ও নৈতিক শিক্ষা নবম দশম শ্রেণী জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড ঢাকা রচনা মোহাম্মদ আব্দুল মালিক ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ ডক্টর মোহাম্মদ ইউসুফ সম্পাদনা ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান এই বইয়ের 82 নাম্বার পৃষ্ঠায় হারামের তালিকার পঞ্চম নাম্বারে লেখা হয়েছে দেব দেবী বা আল্লাহ ব্যতীত অন্যের নামে উৎসর্গকৃত পশুর গোশত খাওয়া অর্থাৎ দেব দেবীর নামে
বা আল্লাহর নামে উৎসর্গ করলে তা হালাল, অন্যর নামে যদি করা হয় তা হারাম। এখানে পরিষ্কার করে দিয়েছে দেব দেবীর নামে যদি উৎসর্গ করা হয় তাহলে সে পশু খাওয়া যাবে তা হালাল। শুধু এ পর্যন্তই না, এরপরে এই বইয়ে আর এক জায়গায় লিখেছে জিহাদের বিকৃত অর্থ করেছে, সেখানে বলা হয়েছে وَقَاتِلُوهُمْ حَتَّى لَا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ كُلُّهُ لِلَّهِ। এর তর্জমায় লিখেছে তোমরা ব্র্যাকেট ইসলাম ও মানবতা বিরোধী শত্রুর বিরুদ্ধে লড়াই করবে। قَاتِلُوهُمْ এখানে পরিষ্কার রয়েছে আল্লাহর দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা, সেখানে ব্র্যাকেট লাগিয়ে নিজেদের মতলব সিদ্ধির জন্য, স্বার্থ সিদ্ধির জন্য কোরআনের তর্জমা পর্যন্ত পরিবর্তন করে লাগিয়ে দিয়েছে মানবতা বিরোধী শত্রু বিরুদ্ধে। ইহুদি খ্রিস্টানদের চরিত্র ছিল এটা, ইউহাররিফুন আল কালিমা আন মাওয়াদিহি, আল্লাহর কালামকে যথাস্থান থেকে সরিয়ে দেওয়া, এটা ছিল ইহুদিদের চক্র চক্রান্ত। আজকে সেটাই আমাদের সামনে রয়েছে, এটা আছে এই বইয়ের 108 নাম্বার পৃষ্ঠায়। এরপরে আজকের মুসলিম জাতির অন্তর থেকে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যে আগুন রয়েছে, ইমানি আগুন, এই ইমানি চেতনাকে নিভিয়ে দেওয়ার জন্য সুফিবাদের জাল হাদিস রাজানা মিনাল জিহাদ ইল আসগার ইল জিহাদ ইল আকবার, সুফিদের পরিভাষায় একটা হাদিস বহুল প্রচলিত, আল্লাহর নবী নাকি কোন যুদ্ধের থেকে ফিরে বলেছেন আমরা ক্ষুদ্র যুদ্ধ থেকে বড় যুদ্ধের দিকে প্রত্যাবর্তন করছি, অর্থাৎ অস্ত্রের যুদ্ধকে ছোট যুদ্ধ আর নফসের জিহাদকে বড় জিহাদ বলে আখ্যায়িত করা হয়েছে। এই জাল হাদিসটাকে ঢুকিয়েছে পাঠ্য বইয়ের ভিতরে, এটা আছে 106 নাম্বার পৃষ্ঠায়, ইসলাম ও নৈতিক শিক্ষা 106 নাম্বার পৃষ্ঠায়। এ বইতে এরকম আরো অসংখ্য জিনিস ঢুকানো হয়েছে, এইগুলো হয়তো অন্য কোন আলেমদের নজরে পড়বে না, কারণ এতে তারাও খুশি। এবারে আমি 90 ইংরেজদের কর্মসূচি নিয়ে আলোচনা করছি। ব্রিটিশ ইংরেজরা যখন ভারত দখল করেছিল তখন তাদের যে কর্মসূচি ছিল, বর্তমানে র্যান্ড ইনস্টিটিউট আবার নতুন কিছু কর্মসূচি দিয়েছে, তার মধ্যে তাদের পরামর্শ হচ্ছে এই, যদি এই বিশ্বের মুসলিমদের চেতনাকে ধ্বংস করতে হয় তাহলে লিখেছে আমাদের র্যান্ড মুসলিমদের কাজ, অর্থাৎ লেখা বই প্রবন্ধ কম খরচে অথবা ভর্তুকি দিয়ে প্রকাশ করা এবং বিতরণ করা উচিত, যাতে করে তাদের এই মিথ্যা প্রচারণা যেন সবার মধ্যে ঢুকানো যায়। দুই নাম্বার লিখেছে তাদেরকে, অর্থাৎ মডারেট মুসলিমদের উৎসাহ প্রদান করা, জনসাধারণ এবং যুবকদের উদ্দেশ্যে বই বই পুস্তক রচনা প্রবন্ধ লেখা, যাতে যুবকরা এবং সাধারণ মুসলমানগণ জিহাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেয়। তিন নাম্বার লিখেছে তাদের, মানে মডারেট মুসলিম তাদের ভাষায় দৃষ্টিভঙ্গিকে ইসলামী শিক্ষার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা। বোঝা গেল র্যান্ড ইনস্টিটিউটের পক্ষ থেকে যেই পরামর্শ দেওয়া হয়েছে, মুসলিম জাতির পাঠ্যপুস্তকের ভিতরে এমন কিছু ঢুকিয়ে দাও যাতে মুসলিমদের চেতনা ধ্বংস হয়ে যায়, সেইটা বাস্তবায়ন করার জন্য এই 90 বাদামি ইংরেজরা পদক্ষেপ নিয়েছে। ভাইয়েরা আমার, এরপরে তারা লিখেছে চার নম্বরে, প্রাক ইসলামী এবং যা ইসলামী নয় সেই সমস্ত ইতিহাস এবং সংস্কৃতিকে সংশ্লিষ্ট দেশের প্রচার মাধ্যম ও পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করো এবং সে সম্পর্কে সচেতনতা উৎসাহিত করো, অর্থাৎ যাতে করে সঠিক ইতিহাস ভুলে যায়। প্রায় শুনবেন দেশে বলা হয় এদেশ ইসলাম এসেছে পীর বুজুর্গদের মাধ্যমে, এই মিথ্যাকে প্রচার করে
প্রত্যেকটা মানুষের মুখের ভিতরে প্রচার করা হচ্ছে। অথচ ইতিহাস পড়লে দেখবেন ইসলাম এসেছে কিভাবে। মুহাম্মদ বিন কাসেম ভারত আক্রমণ করেছেন, তারপরে কারা কারা বাংলা বিহার উড়িষ্যা কারা বিজয় করেছেন, এমনি ভাবে শাহজালাল রহমতুল্লাহ আলাই কিভাবে এসেছেন। ওনারা কোন প্রচলিত পীর ছিলেন না, খানজাহান আলী কোন পীর ছিলেন না, পরবর্তীতে তাদেরকে সুফিবাদী পীর বানিয়ে মরার পরে মাজার তৈরি করে বিভিন্ন তরিকার লেবরেটরি দিয়ে তারপরে পীর সুফিবাদকে চালু করা হয়েছে। ভাইরা আমার পাঁচ নাম্বার লিখেছে সুফিবাদের জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতাকে উৎসাহ প্রদান করো। ওরা জানে সুফিবাদ যত বেশি প্রচারিত হবে তত মানুষ বেশি জঙ্গলে চলে যাবে আর আত্মার সঙ্গে জিহাদ করবে, বাতিলের বিরুদ্ধে জিহাদকে ভুলে যাবে। সেজন্য তারা সুফিবাদকে পছন্দ করে নয়, বরং সুফিবাদের মাধ্যমে মুসলিম যুবকদেরকে খাসি বানিয়ে, মুসলিম যুবকদেরকে নিস্তেজ করে দিয়ে, স্পৃহা নষ্ট করে দিয়ে জিহাদি চেতনা ধ্বংস করার জন্যই সুফিবাদকে তারা উৎসাহিত করছে। এই জন্য দেখবেন এখন বিভিন্ন দরগা দুর্গা উৎপাত কিভাবে শুরু হয়েছে। একশো লোকের সমাবেশ হলে কয়েক লাখ টাকা খরচ করে মঞ্চ তৈরি করে, মাহফিলের প্যান্ডেল তৈরি করে। এরপরে তারা লিখেছে মৌলবাদীদের বিরোধিতা করা এবং তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য কৌশল দিয়েছে। যদি দেখো রাস্তার এক পাশে মোল্লা ওমর জিহাদের পক্ষে বক্তব্য দিচ্ছে, তাহলে রাস্তার অপর পাশে আর একজন মোল্লা বরগলি তৈরি করে দাও যে জিহাদের বিরুদ্ধে বক্তব্য দিবে। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি একদিকে যখন দল মত নির্বিশেষে সমস্ত ওলামায়ে কিরাম এই নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমেছে, তখন ইংরেজদের তৈরি করা, র্যান্ডের তৈরি করা ফরিদউদ্দিন মাসুদের মতো একদল মোল্লা মুরব্বি আজকে মুসলিমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, নাস্তিক মুরতাদদের পক্ষে অবস্থান নিয়েছে। ভাইরা আমার, এরপরে তারা বলেছে মুসলিমদের মধ্যে যারা সঠিক কথা বলে, কোরআন সুন্নার কথা বলে, এদেরকে মৌলবাদী, চরমপন্থী এবং সন্ত্রাসী বলে কালারিং করে দাও। আপনারা জানেন সেজন্য ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ে একটা ধারা তৈরি করা হয়েছে, সেখানে বলা হয়েছে জেহাদ সন্ত্রাস বা জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য একটা অংশ তৈরি করা হয়েছে। এরকম ভাবে পদে পদে মুসলিম জাতিকে দিন থেকে সরানোর জন্য পাঠ্যপুস্তকের মাধ্যমে, বিভিন্ন বক্তব্যের মাধ্যমে এবং সাংবাদিকদের মাধ্যমে ইসলামের শিকড় কাটার জন্য চক্রান্ত শুরু হয়েছে। শুধু এ পর্যন্তই না, র্যান্ডের আর একটা প্রস্তাব রয়েছে, তাদেরকে মানসিকভাবে বিশৃঙ্খল এবং কাপুরুষ হিসেবে চিহ্নিত করো, খলনায়ক হিসেবে নয়। এজন্যই তারা হয়তো র্যান্ডের এই প্রস্তাব বাস্তবায়ন করার জন্য সর্বপ্রথম আল্লাহর নবীর চরিত্র নিয়ে কথা বলা শুরু করেছে। ওদের পরামর্শ হচ্ছে মুসলিম যারা নেতৃত্ব দেয় তাদের চরিত্র কলঙ্কিত করো, বিভিন্ন বানাওয়াট কাহিনী তৈরি করে তাদেরকে চারিত্রিকভাবে নষ্ট প্রচারিত করো। এরা এক বাউন্স করে এক ধাপ এগিয়ে শুধুমাত্র মুসলিম নেতৃবৃন্দের উপরেই নয় বরং স্বয়ং আল্লাহর নবীর চরিত্র নিয়ে উচ্চারণ করা শুরু করে দিয়েছে। ভাইয়েরা আমার, এরপরে দেখব আমরা এই পরামর্শগুলো বাস্তবায়ন করার জন্যই, র্যান্ডের পরামর্শ বাস্তবায়ন করার জন্যই এদেশে আগের থেকেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সংবিধান থেকে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বাতিল করা। আমি এটা আগেও বলেছি, মদের সাইনবোর্ডে বিসমিল্লাহ লেখার কোনো প্রয়োজন নেই,
কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ লেখার পরে তা নিয়ে কেন বিতর্ক শুরু হলো? বাংলাদেশের সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা থাকার পরে কেন কাটা হলো? এরপরে আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক দেওয়া হলো, ইকরা দেওয়া হলো, যেখানে ইসলাম আর মুসলিম আছে সেখান থেকে ইসলাম মুসলিমকে কাটা হয়েছে, নজরুল ইসলাম হল থেকে ইসলাম কেটে দেওয়া হয়েছে, সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম কেটে দেওয়া হয়েছে। শুধু এ পর্যন্তই নয়, এরপরে আল্লাহ এবং আল্লাহর রাসূল সম্পর্কে জনমনে সন্দেহ সংশয় তৈরি করার জন্য এই পাঠ্যপুস্তকের ভিতরে বাতিল আকীদা ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন দাখিল বাংলা সাহিত্য নবম দশম শ্রেণীর এই বইটি আমি দেখিয়েছি, সেখানে পরিষ্কার বলা হয়েছে ইব্রাহিম আলাইহিসসালাম নাকি আল্লাহর সকল সন্তানদেরকে আরাফাতের ময়দানে হজের সময় দোয়া হতে বলেছে। আল্লাহর সন্তান বলা হয়েছে। আমরা এবারে কোরআনকে জিজ্ঞেস করবো আল্লাহর সন্তান আছে কিনা। ইসলামের আকীদার একটি মৌলিক বিষয় এটি, এটা কোনো ভুলে রাখে নাই। এরা একটু খোঁচা দিয়ে দেখে হয়তো এখন বলবে ভুলে রেখেছে, কিন্তু আপনারা জানেন একটা পাঠ্যপুস্তক রচনা করতে গিয়ে কত সতর্কতা অবলম্বন করা হয়। এরা অনেক সময় খোঁচা দিয়ে দেখে আমরা কতটুকু অগ্রসর হয়েছি। আপনারা গতকালকের পত্রিকা এবং আজকের পত্রিকা দেখেছেন, গতকালকে একটা নমো হিন্দু, তার কত বড় সাহস, স্কুলের ছাত্রদের সামনে সে বলেছে আল্লাহ ডিম পারে, তোদের নামাজ পড়া দরকার নাই, দুই ঘন্টা বই পড়বি তাহলেই নামাজ পড়ার চেয়ে সব বেশি হবে। আমার ভাইয়েরা, এই সাহস একদিনে হয় নাই। এই নাস্তিক মোর্তাদেরা বিভিন্ন এনজিওদের মাধ্যমে, বিভিন্ন খ্রিস্টানদের মাধ্যমে বিশাল একটা অংশ যখন তারা নাস্তিক বানিয়েছে, এখন তারা অল্প অল্প কথা বলে পরীক্ষা করছে তারা কতটুকু সফলতা অর্জন করেছে। কিন্তু এখনো সময় আছে, যদি বাংলাদেশের তাওহিদী জনতা নিজেদের মতবিরোধকে ভুলে গিয়ে নিজেদের মধ্যে থাকুক শত মতবিরোধ সবগুলো ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে এই নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে যদি এখনো সোচ্চার হওয়া যায়, ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, এই বাংলার জমিন ছেড়ে দিয়ে নাস্তিক মুরতাদরা হয়তো বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে মরবে, নতুবা দিল্লি লাফ দিয়ে আটলান্টিক মহাসাগরে ঝাঁপ দিয়ে মরবে। ভাইয়েরা আমার, সেজন্য আমরা পরিষ্কার বলছি, হেফাজতে ইসলামের নামে যারা মাঠে নেমেছে আমাদের ভাইয়েরা যেখানে যে অবস্থায় আছেন, তাদের কর্মসূচি যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ মোতাবেক হবে, আমরা তাদের সঙ্গে ঐক্যমত পোষণ করে ঘোষণা করছি তাদের প্রোগ্রাম বাস্তবায়ন করে সকলে সর্বাত্মক অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। এবারে শুনুন, আল্লাহর সন্তান বিষয়টা কত জঘন্য বিষয়। আমি কোরআনের আয়াতগুলো থেকে এখানে আলোচনা করছি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মায়দা পাঁচ নম্বর সূরার ১৮ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়া ক্বালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া হিব্বাউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইহুদি এবং খ্রিস্টানরা বলে আমরা হচ্ছে আল্লাহর সন্তান, আল্লাহর নাতিপুতি, ওয়াহিব্বাহু আল্লাহর প্রিয় নাতিপুতি। তাহলে আল্লাহর সন্তান এটা দাবি করেছে কারা? ইহুদি খ্রিস্টানেরা। বোঝা গেল আজকে যারা পাঠ্যপুস্তকে আল্লাহর সন্তান শব্দ ঢুকিয়ে দিয়েছে তারা হয়তো ইহুদি নইলে খ্রিস্টান, এরা নাস্তিক না, বরং ইহুদি খ্রিস্টানদের মিশন বাস্তবায়ন করার জন্য বাংলার ময়দান নেমে পড়েছে। কাজী এরা মূলত ধর্ম নিরপেক্ষ নয়, এরা ধর্ম নিরপেক্ষতার আড়ালে
ইহুদি খ্রিস্টানদের ধর্ম প্রচার করার জন্য মাঠে নেমেছে। কোরআনের আরো এক আয়াত সূরা বাকারা দুই নম্বর সূরার 116 নম্বর আল্লাহ বলছেন, وَقَالُوا اتَّخَذَ اللَّهُ وَلَدًا, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই নাস্তিকেরা কাফের মুশরিকেরা ইহুদি খ্রিস্টানরা বলে اتَّخَذَ اللَّهُ وَلَدًا, আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা প্রতিবাদ করে বলছেন সুবহানাহ, আল্লাহ তাআলা এগুলোর থেকে পবিত্র। কেন পবিত্র? হাদিসে পরিষ্কার বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসি, বনি আদম আমাকে গালি গালাজ করছে। কিভাবে গালি দিল? গালি দেওয়ার পদ্ধতি হলো এই, আল্লাহর সন্তান আছে কথা বলাই আল্লাহকে গালি দেওয়া। এটা এরকম, কেউ যদি বলে অমুকের ঘরে একটা কুকুরের বাচ্চা জন্মগ্রহণ করেছে, কুকুরের বাচ্চা, কুকুরের বাপ, এগুলো গালি এ সমাজে এখনো প্রচলিত। অথচ কুকুরের সঙ্গে মানুষের সঙ্গে অনেক দিকে মিল আছে। কুকুরও একটা প্রাণী, মানুষ এক প্রাণী। কুকুরও জন্মগ্রহণ করে মরে যায়, মানুষও জন্ম নেয় মরে যায়। কুকুরের যে সমস্ত খাওয়া দাওয়া আছে মানুষও খাওয়া দাওয়া করে, কুকুরও ঘুমায় মানুষও ঘুমায়। বরং কুকুরের সঙ্গে মানুষের অনেক দিকে মিল আছে। আমার একটা বই আছে কিতাবুল ঈমান, এটার মধ্যে কুকুরের উপরে আমি আলোচনা করেছি। ওখানে দেখিয়েছি যে 10টা বৈশিষ্ট্য আছে কুকুরের, যেগুলো একজন আল্লাহওয়ালা মানুষের থাকা প্রয়োজন। এত মিল থাকা সত্ত্বেও কাউকে যদি বলা হয় সে কুকুরের বাপ অথবা কুকুরের বাচ্চা, তাহলে গালি হয়ে যায়। আল্লাহর সঙ্গে বান্দার কোনো মিল আছে? যখন কোনো মিল নাই, আল্লাহ হচ্ছেন স্রষ্টা, বান্দা হচ্ছে সৃষ্টি, আল্লাহ হচ্ছেন মালিক, বান্দা হচ্ছেন মামলুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাবুদ, বান্দা হচ্ছে আবেদ। কোন দিক থেকে যখন মিল নেই, এরপরেও যদি কেউ বলে আল্লাহর সন্তান আছে, সে আল্লাহকে চরমভাবে অপমান করেছে, গালি গালাজ করেছে। এ কারণে কোরআনের এক আয়াত দুই আয়াত না, সূরা ইউনুসের 68 নম্বরে আল্লাহ বলছেন قالوا اتخذ الله ولدا, তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। সুবহানাহু হুয়াল গনিয়্য, আল্লাহ তাআলা বলছেন আল্লাহর থেকে পবিত্র, তিনি অনেক ঊর্ধ্বে কুলোর ছিলেন, তিনি কারো মুখাপেক্ষী নন। এমনি ভাবে সূরা বনী ইসরাঈলে 111 নম্বর আয়াতে বলা হয়েছে وقل الحمد لله الذي لم يتخذ ولدا, আল্লাহ তাআলা বলছেন বলো আলহামদুলিল্লাহ الذي সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার, আল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদান, যিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই, ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকে, এবং তার ক্ষমতার মধ্যে কোনো অংশীদার নেই, ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি, তার কোনো অভিভাবক নেই। এমনি ভাবে সূরা ইবনে মারইয়াম 88 থেকে 93 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ কঠোরভাবে প্রতিবাদ করেছেন। আল্লাহ তাআলা বলছেন ক্বালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা, ওরা বলে রহমান আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা প্রতিবাদ করে বলছেন লাকাদ জিতুম শাইয়ান ইদ্দা, তোমরা চরম মারাত্মক একটা অপবাদ দিয়েছো, তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, এত মারাত্মক কথা এটা, আসমান চিড়ে যাবে, ওয়াতানশাক্কুল আরদু, জমিন ফেটে যাবে, ওয়াতাখিরুল জিবালু হাদ্দা, পাহাড়গুলো যেন পড়ে যাবে, এত মারাত্মক কথা বলেছো, আনদাউলির রহমানে ওয়ালাদা, আল্লাহর জন্য সন্তান দাবি করেছে। ওয়ামা ইয়ামবাগিলির রহমানে আন ইয়াত্তাখিযা ওয়ালাদান, অথচ রহমান দয়াময় আল্লাহর জন্য সন্তান গ্রহণ করা উচিত ও সমুচিত নয়। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানে আব্দা, আসমানে এবং জমিনে যা কিছু আছে সবগুলো আল্লাহর কাছে গোলাম হয়ে বান্দা হয়ে আগমন করবে, সন্তান হয়ে। সূরা মারইয়াম 19 নম্বর সূরা
88 থেকে 93 নম্বর আয়াতটি কঠোরভাবে আল্লাহ প্রতিবাদ করেছেন। শুধু এ পর্যন্তই না, এরপরে সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 26 এবং 27 নম্বর আল্লাহ বলেছেন, ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা সুবহানাহু বাল ইবাদুম মুকরামুন। মানুষেরা বলে আল্লাহ সন্তান রেখেছেন, অথচ আল্লাহ এতে পবিত্র, বরং সকলেই আল্লাহর সম্মানিত বান্দা, ইবাদুল মুকরামুন। এমনি ভাবে সূরা আল ফুরকান, এই সূরার 25 নম্বর সূরার 1 এবং 2 নম্বর আয়াতে বলা হয়েছে, তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকান আলা আবদিহি ليكون للعالمين نذيرا الذي له ملك السماوات والارض ولم يتخذ ولدا। আল্লাহ এখানে পরিষ্কার বলেছেন, সমস্ত ক্ষমতা বরকত মাশি আল্লাহ তাআলা যিনি তার বান্দার উপরে কিতাব নাযিল করেছেন, ফুরকান নাযিল করেছেন। এরপরে বলছেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহর ক্ষমতা গোটা আসমান এবং জমিন পরিব্যাপ্ত, ওয়ালাম ইয়াত্তাখিজ ওয়ালাদান, এবং যিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই। এমনি ভাবে সূরায়ে জুমার 39 নম্বর সূরার 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালাউ আরাদাল্লাহু আন ইয়াত্তাখিজ ওয়ালাদান, যদি আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করতে চাইতেন, লাস্তাফা মিম্মা ইয়াখলুকু মা ইয়াশাউ, তাহলে আল্লাহ তাআলা তার সৃষ্টি থেকে যে কোনো সন্তান গ্রহণ করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা বলছেন সুবহানাহু হুয়াল ওয়াহিদুল কাহ্হার, হুয়াল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, আল্লাহ এর থেকে পবিত্র, তিনি এক ও একক, তার কোনো শরীক নেই, তিনি পরাক্রমশালী। এমনি ভাবে সূরা আনআম 6 নম্বর সূরা 100 এবং 101 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াজালু লিল্লাহি শুরাকা আল জিন্নে ওয়া খালাকাহুম ওয়া খারাকু লাহু বানীনা ওয়া বানাত বিগাইরি ইলমিন। আল্লাহ তাআলা বলছেন, ওরা এই মুশরিকেরা আল্লাহর জন্য শুরাকা অংশীদার বানিয়েছে, এবং তারা আশ্চর্যজনকভাবে আল্লাহর জন্য বানীন ও বানাত, ছেলে আর মেয়ে নির্ধারণ করে দিয়েছে, বেগায়ের এলমিন, তাদের কোন এরপর কোন দলিল নেই, এলেম নেই। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন, তারা যা বলছে এর থেকে আল্লাহ তাআলা সম্পূর্ণ পবিত্র, এবং তারা যা বলে তা থেকে মুক্ত। এমনি ভাবে সূরা মারিয়ামের 19 নম্বর সূরার 35 নম্বর আল্লাহ বলছেন, মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন, আল্লাহর জন্য কোনো সমুচিন নয়, আল্লাহর জন্য সম্ভব নয় তিনি কোনো সন্তান গ্রহণ করবেন। সুবহানাহ, আল্লাহ এর থেকে পবিত্র। ইদা কাদা আমরান, যখন তিনি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন, ইদা কাদা আমরান, যখন তিনি কোনো কাজ করতে চান, ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, তিনি বলেন কুন হয়ে যাও, অটোমেটিক হয়ে যায়। এমনি ভাবে সূরা আল মুমিনুন 23 নম্বর সূরার 91 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন, আল্লাহ তাআলা কোনো সন্তান গ্রহণ করেন নাই, ওয়ামা কানা মাহু মিন ইলাহিন, আর আল্লাহর সঙ্গে তার ইলাহিয়াতের মধ্যে কোনো অংশীদারও নেই, আর একজন কোন আল্লাহও নেই। কারণ যদি এমনটা হতো, ইদাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা, তাহলে যে যা সৃষ্টি করেছে প্রত্যেক আল্লাহ তা নিয়ে ভাগাভাগি করত, গণ্ডগোল করত। এমনি ভাবে কোরআনের সূরা আস-সাফাত 37 নম্বর সূরা 149 থেকে 53 নম্বর পর্যন্ত আয়াত আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, ফাসতাফতিহিম, ওদেরকে ফতোয়াটাও জিজ্ঞেস করো, আলি রব্বিকাল বানাত ওয়ালহুমুল আলহুমুল বানুন, বর্তমান যুগের নাস্তিকেরা, ইহুদি খ্রিস্টানদের দালালেরা যেমন আল্লাহর সন্তান সাব্যস্ত করেছে, এরকম আগের কুফররাও করেছে, বরং তারা বলতো আল্লাহ হলো মেয়ে, আমাদের হলো ছেলে। আল্লাহ প্রতিবাদ করে বলছেন, ফাসতাফতিহিম, ওদেরকে জিজ্ঞেস করো, আলে রব্বিকাল বানাত ওয়ালহুমুল বানুন, তোমাদের রবের জন্য মেয়েগুলো আর তোমাদের জন্য ছেলেগুলো,
আম খলাকনাল মালায়েকাতা ইনাসা, আর আমি কি ফেরেশতাদেরকে মেয়ে লোক বানিয়েছি? ওরা বলতো মেয়েরা ফেরেশতারা হচ্ছে আল্লাহর সন্তান, আল্লাহর মেয়ে। আল্লাহ বলতেন ফেরেশতাদের মেয়েটা তোমরা কোথায় পেলে? আম খলাকনাল মালায়েকাতা ইনাসা অহম শাহিদুন, তারা কি জানে যে মালায়েকারা মেয়ে লোক? এরপর আল্লাহ বলছেন আলা ইন্নাহুম মিন ইফকিহিম লায়াকুলুন, জেনে রাখো তারা এগুলো মিথ্যাবাদ দিচ্ছে। ওয়ালাদাল্লাহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন, তারা বলে আল্লাহর সন্তান আছে, এরা মিথ্যা কথা বলছে। এমনি ভাবে সূরা আল যুখরুফ 43 নম্বর সূরার 81 থেকে 83 পর্যন্ত আয়াত আল্লাহ তাআলা বলছেন, এবারে বলো আল্লাহর নবীকে বলতে বলেছেন, কুল ইন কানা লিরহমানি ওয়ালাদুন, বলো যদি আল্লাহর সন্তান থাকত, ফা আনা আফযালুল আবিদিন, তাহলে আমি প্রথম ইবাদতকারী হতাম। বোঝা গেল আল্লাহর কোনো সন্তান নেই, আল্লাহর সন্তান যারা সাবেত করবে, আল্লাহর সন্তান যারা প্রমাণ করবে, তাদের প্রতিবাদকে আল্লাহ তাআলা বলছেন সুবহান রাব্বাস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বিল আরশ আম্মা ইয়াসিফুন, আসমান সমূহ এবং জমিন এবং আরশের মালিক যিনি আল্লাহ, তিনি তাদের এই সমস্ত অপবাদ থেকে মুক্ত পবিত্র। আল্লাহ তাআলা তারপরে বলেছেন ফাযারহুম, ওদেরকে একটু সুযোগ দাও, ছেড়ে দাও, ইয়াকুদু ওয়া ইয়ালাবু, কিছুদিন তারা খেলাধুলা করুক, খাওয়া দাওয়া ফুর্তি করুক, হাত্তা ইলাকু ইয়াউমাহুম আল্লাযী ওয়াদুন, সেদিন যেদিন আল্লাহ ওয়াদা করেছেন সেদিন তাদেরকে পাকড়াও করা হবে। সূরা যুখরুফ 43 নম্বর সূরার 81 থেকে 83 নম্বর আয়াত। ভাইয়েরা আমার, এইভাবে কোরআন অসংখ্য আয়াতের মাধ্যমে এই জিনিসটাকে প্রতিবাদ করেছে, ঘৃণা করেছে। শুধু ঘৃণাই করে নাই, ইসলামের সঙ্গে অন্য অন্য ধর্মের যে মৌলিক পার্থক্য সেটা হচ্ছে এটা একটা। এই জন্য কোরআনের সূরা ইখলাস পরিষ্কার বলা হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হে মুমিন তুমি বলো হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক একক, আসসামাদ, তার কোন কারো কাছে মুখাপেক্ষি নেই, তিনি কারো কাছে মুখাপেক্ষি নন, তার কাছে সকলে মুখাপেক্ষি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতক্ষ, আল্লাহর সমতুল্য, আল্লাহর সমপর্যায়ের কুফু বলতে কেউ নেই। আমার ভাইয়েরা, যারা এই বইটা লেখলো, নামগুলো কোনো হিন্দুর নাম দেখতে পাচ্ছি না, কোনো খ্রিস্টানের নাম দেখতে পাচ্ছি না, তারপরেও যারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যাবাদ দিল, আল্লাহর সন্তান লেখলো, অমুসলিম জাতি প্রত্যেকটা পাড়া থেকে, মহল্লা থেকে, ঘরের থেকে, যার যা আছে তা নিয়ে নাস্তিকদের মোকাবেলা করে তৈরি হবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, এটা সাধারণ কোনো বিষয় নয়। আমি আমার প্রশাসনের ভাইয়েরা যারা আছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি, এতক্ষণ পর্যন্ত কোরআনের আয়াত বলেছি, তোমরা মুসলিম যদি সত্যিকার অর্থে মুসলিম হয়ে থাকো, আল্লাহকে ভয় করে থাকো, প্রশাসনের যে যে স্তর আছো সেখান থেকে বিদ্রোহ করে এর বিরুদ্ধে সোচ্চার হয়ে যাও। আর যদি এই বক্তব্যের কারণে আমাদেরকে মৌলবাদী, জঙ্গিবাদী ইত্যাদি কালারিং করতে চাও, জেনে রাখো আল্লাহর জন্য জীবন দিয়ে প্রস্তুত আছি, কারণ তোমাদের সামনে আগুন নিয়ে খেলা করবেন না, পাহাড়ের সঙ্গে মাথা দিয়ে ধাক্কা দিবেন না। ঘুঘু দেখেছো? ঘুঘুর ফাঁক দেখো নাই। সিংহ দেখেছো? সিংহের গর্জন শোনো নাই। বাঘ দেখেছো? বাঘের খাওয়া দেখো নাই। সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলার সিংহ গর্জন উঠবে তোদেরকে ছাবা দিয়ে। ভাইরা আমার, এক জঘন্য খেলা শুরু হয়েছে, পাঠ্যপুস্তকে, পত্রপত্রিকায়, এমনি ভাবে চতুর্দিকে ইসলাম কিনে খেলতামাশা শুরু করেছে।
আজকে মাদ্রাসার আলেমদেরকে আমি বলবো, মসজিদের ইমামদেরকে বলবো, প্রয়োজনে মসজিদ ছাড়তে হবে, প্রয়োজনে মাদ্রাসা ছাড়তে হবে। মাদ্রাসা মসজিদের জন্য ইসলাম নয়, ইসলামের জন্য মাদ্রাসা মসজিদ। মসজিদ মাদ্রাসার চাকরি টিকানোর জন্য, মসজিদ আর মাদ্রাসা টিকানোর জন্য, নিজের চাকরি টিকানোর জন্য। যদি কেউ সত্যকে গোপন করো, যদি কেউ হক কথা না বলো, কিয়ামতের মাঠে জাহান্নামের আগুন দিয়ে তোমাদের জিহ্বা কেটে ফেলা হবে। ভাইয়েরা আমার, আমি যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আজকে হরতাল অবরোধ এগুলো মুসলিমদের কাজ না। যে রোগের যে ঔষধ, সে রোগের সে ঔষধ প্রয়োগ করতে হবে। আপনারা জানেন ক্যান্সার রোগ হয়েছে, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল ক্যান্সার হয়েছে, অপারেশন করতে হবে। একে মলম দিলে চলবে? অ্যান্টিবায়োটিক দিলে চলবে? ডাক্তার বলে দিল সে বাড়ি গিয়ে গরু বিক্রি করছে, জমি বিক্রি করছে, এরপরে ডাক্তারকে টাকা দিচ্ছে, ডাক্তার রোগীটাকে অপারেশন রুমে নিয়ে গেল, এরপরে অপারেশন করে ওই অঙ্গটাকে বিচ্ছিন্ন করা হলো। আজ পর্যন্ত কোন পাগলও অভিযোগ করে না, মিছিল করে না, প্রতিবাদ করে না, ডাক্তার কেন তার রুমে নিয়ে একটা লোকের অঙ্গহানি করলো, কেন কাটাছিড়া করলো? কারণ সকলেই জানে এই অঙ্গটা ক্যান্সার হয়ে গেছে, এটা যদি কাটা হয় তাহলে বাকি অঙ্গ ঠিক থাকবে, এই অঙ্গ না কাটলে বাকি অঙ্গটাও পচে যাবে। ঠিক তেমনি ভাবে যুগে যুগে এই পৃথিবীতে যখনই কোনো ক্যান্সার এসেছে, ডাক্তার যেরকম তার অপারেশন রুমে গিয়ে ক্যান্সারের চিকিৎসা করে, ডাক্তার একটা বডি নিয়ে চিন্তা করে, একটা ব্যক্তি নিয়ে চিন্তা করে, মুসলিম জাতি গোটা দুনিয়া একটা অপারেশন রুম, গোটা দুনিয়ার মানব জাতি একটা দেহ সমতুল্য। এই মানব জাতির মধ্যে যে অংশ নাস্তিক হয়ে যায়, মোরতাদ হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়, তাদের জন্য একমাত্র শাস্তি নির্ধারণ করতে অপারেশন করা, কেতাল করে তাদের হত্যা করে দেওয়া। বিস্তারিত আলোচনা গত জুমায় করেছি এবং উন্মুক্ত তরবারি নামক বই আছে, নিয়ে যাবেন, বিস্তারিত দলিল প্রমাণ সহ দলিল দেওয়া আছে। ভাইরা আমার, সেই চিকিৎসা বাদ দিয়ে এহুদি খ্রিস্টানদের তরিকা হচ্ছে হরতাল করা, মশাল মিছিল করা, এগুলো হিন্দুদের থেকে আগমন হয়েছে, এগুলোর ইতিহাস পড়লে আপনারা জানেন।